আজকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে এই পুরো আয়োজনে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে, আপনারা হয়তো মনে করবেন ফান, আপনারা হয়তো মনে করবেন মানুষ আমাদের টাকা এতটা সাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে স্যালুট জানাই, শুকরিয়া জানাই। আর আমার স্যালুটে কিছু আসা যায় না, যাকে খুশি করার জন্য দিয়েছেন তিনি তাদেরকে খুশি করেন, আমরা দোয়া করি। কিন্তু তার চাইতে বড় যে জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে তাহলে এই ভাইদের শ্রম, মানে এইভাবে শ্রম দেয়া এটা কোনোদিনই সম্ভব নয়। এক বৃদ্ধা আসছেন, বয়স তো আমার মনে হচ্ছে যে 100 হবে অলমোস্ট, তিনি কিছু টাকা নিয়ে আসছেন নিজের মতো করে, একটা বাচ্চা ছেলে, তার জমানো টাকা 370 বা তার কিছু কম বেশ হবে এরকম একটা ফিগার তার ব্যাংকে জমাইছে, মাটির ব্যাংক জাতীয় কিছু মধ্যে জমাইছে। সে তার মাকে দেখে যে আমাদের এখানে সহায়তা পাঠাচ্ছে, তখন সে বলছে আমি এটা দিব, তখন সেটা পাঠিয়ে দিয়েছে সে, এবং আমাদেরকে মেসেঞ্জারে তারা মেসেজ পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, কিছু বস্তা এখন দেখাতে পারছি না, মানুষের ঘরের মধ্যে যে মুড়ি ছিল ওই মুড়ি গেলে নিজেরা পলিপ্যাক করে এখানে পাঠায় দিচ্ছে।